ঘোষণা অনুযায়ী 11 দফা দাবিতে ধর্মঘটে ক্রিকেটাররা, সমাধানে সাকিবদের সঙ্গে বৈঠকে বিসিবি। নিরাপদ সড়ক দিবসেও চরম অনিরাপদ সড়ক, আজও 7 জনের মৃত্যু। দুর্ঘটনার মধ্যে পথচারীদেরও সতর্ক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। প্রায় 4 মাস পর পদ্মা সেতুতে বসল 15তম স্প্যান, দৃশ্যমান হল মোট 2250 মিটার। আরএফএলের রেইনবো পেইন্টস, জাদুই জানে রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। স্বাগত দিনের সংবাদে, আপনাদের সঙ্গে আছেন যোজনা ফ্রেন্ড। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাকিব মুশফিকদের ধর্মঘট নিয়ে আজ জরুরি বৈঠক ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিসিবিতে এই মুহূর্তে অন্য সদস্যদের নিয়ে বিসিবি সভাপতি বৈঠক করছেন। সোমবার 11 দফা দাবি উত্থাপন করার পাশাপাশি দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে দূরে থাকার আলটিমেটাম দিয়েছেন দেশের ক্রিকেটাররা। ক্রিকেটাররা ধর্মঘটের ডাক দেওয়ায় অচল হয়ে গেছে দেশের ক্রিকেট আঙ্গন। আজ থেকে শুরু হতে যাওয়া খেলা থেকে বিরত রয়েছেন সাকিব তামিমরা। এতে অনিশ্চয়তায় ঝুলে গেল বাংলাদেশের ভারত সফর ও চলমান জাতীয় লীগ। তবে দ্রুত বিষয়টি নিষ্পত্তি হবে বলে আশা প্রকাশ করেছেন বিসিবি পরিচালকরা। নিরাপদ সড়ক দিবস দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 7 জন, আহত হয়েছেন অন্তত 5 জন। কুষ্টিয়ার খোকসায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 2 জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 1 জন। সোমবার রাতে কুষ্টিয়া রাজবাড়ী সড়কের গোসাইডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। নোয়াখালীর কোম্পানিগঞ্জে বাস চাপায় 1 নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। সাভার ও আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 2 জন। এছাড়া যশোর ও পাবনায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও 2 জন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলা শুধু সরকারের একার দায়িত্ব নয়, এজন্য এগিয়ে আসতে হবে সবাইকে। তিনি বলেছেন, সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে শুধু চালকদের সচেতন করলে হবে না, সচেতন হতে হবে পথচারীদেরও। রাজধানীতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কথা বলেন তিনি। দেখুন শাহালী জয়ের রিপোর্ট। অমান্য করে রাজধানীর ব্যস্ত পথে জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপারের এই দৃশ্য চোখে পড়ে হরহামেশাই। গণমাধ্যমে পাওয়া যায় মৃত্যুর সংবাদ। মহাসড়কের চিত্র অনেকটাই ভয়াবহ। গত বছর 3000-এর বেশি দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা 4500-এর বেশি। এই হিসেব অনুযায়ী প্রতিদিন সড়কে মৃত্যু হয় প্রায় 11 জন মানুষের। এ কারণে বছরে আর্থিক ক্ষতির পরিমাণ 40,000 কোটি টাকার। এমন বাস্তবতায় পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। আলোচনায় প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে গুরুত্ব দেন ট্রাফিক আইন মেনে চলতে। বলেন, আইনের শিক্ষা নিতে হবে স্কুল পর্যায় থেকে। একটা নিরাপদ সড়ক ব্যবস্থা, এ দায়িত্বটা শুধু সরকারের না বা গাড়ি চালক না, পথচারী থেকে শুরু করে সকল নাগরিকের দায়িত্ব। এখন একটা চলন্ত গাড়ি যখন আসে, সেই গাড়ির সামনে দিয়ে শুধুমাত্র কেবল হাত দেখিয়ে দৌড় মারলে এটা তো একটা যন্ত্র, যান্ত্রিক। ব্রেক কষলেও তো বেশ কিছু সময় লাগে সেটা থামতে। সে এই বোধটা তো আমার যাত্রীদের থাকতে হবে। আর সেই সাথে সাথে সড়কে কিছু আইন আছে যেটা মেনে চলতে হয়। দীর্ঘ যাত্রায় চালকদের জন্য পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করতে হবে। বাসে আরও 4টে সিট বাড়ানোর জন্য দেখা গেল বাসটা যতটুকু লম্বা থাকা দরকার তার থেকে একটু বেশি বাড়ায় দিল। একটা ট্রাক যখন তৈরি হলো ওভারলোড করে দেওয়া হচ্ছে। লোহার ক্ল্যাম্প দিয়ে দুপাশ দিয়ে এমনভাবে বাড়িয়ে দেওয়া হয় যাতে আরও বেশি মাল নিতে পারে। তাতে রাস্তার যতটুকু তার দখল করার কথা তার থেকে বেশি সে দখল করে নিচ্ছে। ফলাফল কী? যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতেই থাকবে। কেউ যদি এই ধরনের নিয়মের বাইরে অহেতুক গাড়ির সাইজ বা ট্রাকের সাইজ বা কোনো কিছু বাড়ায় তা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। অনুষ্ঠানে সড়ক পরিবহন আইন 2018 দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।
ভোলার বোরহানউদ্দিনের সংঘর্ষের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে 5000 জনের বিরুদ্ধে মামলা হওয়ায় হয়রানির আশঙ্কা করছেন সাধারণ মানুষ। প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবিও তাদের। অন্যদিকে ভোলার পুলিশ সুপারের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এদিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে 23-24 নম্বর পিলারে বসানো হলো পদ্মা সেতুর 15তম স্প্যান। মঙ্গলবার দুপুরে স্প্যানটি বসানো হয়। এই স্প্যান বসানোর পর দৃশ্যমান হলো স্বপ্নের পদ্মা সেতুর 2250 মিটার। এর আগে গেল 14 অক্টোবর স্প্যানটি জাজিরা চর থেকে ভাসমান ক্রেনের মাধ্যমে 23-24 নম্বর পিলারের কাছে নেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, বর্ষা মৌসুম ও নাব্য সংকটের কারণে 3 মাসের বেশি সময় ধরে পদ্মা সেতুতে কোনো স্প্যান বসানো সম্ভব হয়নি। ড্রেজিং করে অনুকূল পরিবেশ তৈরি করা যাচ্ছিল না। কয়েকদিন আগে স্প্যান বসানোর কার্যক্রম শুরু হলেও নাব্যতা সংকট বাধা হয়ে দাঁড়ায়। অবশেষে নানা বাধা বিপত্তি পেরিয়ে প্রায় 4 মাস পর 15তম স্প্যানটি বসানো সম্ভব হলো। এর মাধ্যমে প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে 74%। সংবাদ এরপর জানিয়েছে একটি বিরতির সঙ্গেই থাকুন। দর্শক, ক্রিকেটের সাম্প্রতিক সংকট নিয়ে এই মুহূর্তে কথা বলছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান বাবুন। আমরা এখন সরাসরি যাব সেখানে। শকিং এই কারণে, মানে আমার বিশ্বাসই হচ্ছে না, এখন পর্যন্ত আমার বিশ্বাসই হচ্ছে না যে এরকম আমাদের খেলোয়াড়দের কাছ থেকে এরকম কিছু হতে পারে। এর পিছনে কয়েকটা কারণ আছে, একটু সময় লাগবে আজকে আপনাদের সাথে একটু বোঝাতে আমার মনে, মানে আমি কি কেন শট। প্রথম কথা হচ্ছে, ওদের সাথে আমার কিন্তু একটা ব্যক্তিগত সম্পর্ক আছে এবং এখানে যে খেলোয়াড়গুলো আছে তাদের সাথে আমার চেয়ে বেশি মনে হয় না কেউ কখনো এত যোগাযোগ মেনটেন করে। তারা আমাদের কাছে তাদের ব্যক্তিগত সমস্যা, যখন যে যার সমস্যা তারা কিন্তু আমার কাছেই অ্যাপ্রোচ করে এবং এটা স্বাভাবিক, এন্ড আমি ট্রাই করি হেল্প করতে কন্টিনিউয়াস, এটা কোনো শেষ নাই। এক একজনের এক এক রকমের সমস্যা, মানে সে ইমরুলের বাচ্চা, মানে জিনিসগুলো যে খুব কঠিন কিছু তা না, ইমরুলের বাচ্চা অসুস্থ, হঠাৎ রাত্রেবেলা ফোন করলো ওর বাচ্চা নাকি একেবারে অবস্থা খুব খারাপ, অ্যাপোলো তো কিছু করতে পারছে না, তাকে সিঙ্গাপুরে নিতেই হবে। আর নিতে হবে নাও, কী করবো, আমার ভিসা নাই, আমাদের কারণ কালকের মধ্যে আমাকে ভিসা করে দিতে। আমি সে তুমি অ্যাপ্লাই করছো না? আমি সেটা আচ্ছা ঠিক আছে আমি দেখছি। তাই বললাম তুমি টিকিট কেটে ফেলো, বললো টিকিট কেটে নিলাম, কি টিকিট ফেলো। আমি তার ঠিক একদিনের মধ্যে সবার ভিসা করলাম। রাত্রেবেলা আমি একটা অনুষ্ঠানে আমাকে ফোন করলো, আমার বাচ্চার এত খারাপ অবস্থা, স্যালাইনটেলে আমার তো ভিআইপি ইউজ করতে পারলে ভালো হয়, আমি ভিআইপি ব্যবস্থা করলাম। আমার কথা হচ্ছে, তামিম এই যে সেকেন্ড রাউন্ডে হঠাৎ, আমি তো সারাক্ষণ স্কোর দেখি কে কী করছে, কারণ এই যে NCL আমি দেখতে চাচ্ছি কে কেমন খেলছে, এটা আমার সারাক্ষণ, এটা তো আমার একটা অভ্যাসই। তো আমি স্কোর দেখি, তামিমের নাম নাই, ব্যাটিংয়ে নেমে গেছে। আরে সো আমি তামিমে ফোন করলাম, তামিম তুমি খেলতেছো না? তো বললো যে আমি তো একটু ব্যথা পেয়েছি পাওন ভাই, এই জন্য আমি নামছি না। তাই নাকি, কী হয়েছে তোমার? তো বললো যে না না, এটা কোনো চিন্তা নেই, আমি পরেরটা খেলতে পারবো, এটা 4-5 দিনের রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। সাকিব সাথে ও যখন CPL-এ, আমি নিজের থেকে 2 বার তাকে ফোন করলাম, কী অবস্থা, কবে আসছো? ও আমাকে একদিন ফোন করলো BPL নিয়ে একটা জিনিস জানতে চাচ্ছিল। আসার পরে আমি সেদিনও তার সাথে ফোন করলাম যে ভারতে যে টিম যাবে, আমাদের যে স্কোয়াড, এই স্কোয়াড নিয়ে জানতে চাচ্ছিলাম যে কি এ ব্যাপারে তার মতামত, কি কেন একটা প্লেয়ারের কথা আমি বলেছিলাম যে ওকে কেন রাখছ, ও তো কোনো ফর্মে নাই, রান করে না, বরং একটা নতুন নাও বললো না আমার ওকে দরকার। সো এদের সাথে কথাবার্তা কিন্তু কন্টিনিউয়াসলি আমার হচ্ছে, এই একজন দুজন না, সকলের সাথে আমার কন্টিনিউয়াস একটা যোগাযোগ আছে, অ্যান্ড দে অলওয়েজ হ্যাভ অ্যাক্সেস টু মি। আমি তো দূরে থাকি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ওদের অ্যাক্সেস আছে, এটা আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না, বাট দিস ইজ দ্য রিয়েলিটি। সো ওদের যদি কিছু বলার, মোবাইলটা একটু সুইচ অফ করে দেন আপনারা। আমি মনে করি যে ওদের যদি কিছু বলার থাকে তাহলে তো বলার কথাই আমাকে। আপনি দেখেন শ্রীলঙ্কায় একটা সিরিজ খেলে আসছে টিম, ওদের আমরা যখন আসি তখন ওদের স্যালারি ছিল 1.5 লক্ষ টাকা,
এটাকে আমরা বাড়িয়ে করলাম 2,50,000 টাকা। তো তখন শ্রীলঙ্কায় এই যে লাস্ট মানে বেশি আগের না, শ্রীলঙ্কা থেকে আসছি হঠাৎ করে এয়ারপোর্টে মাশরাফি আর তামিম দুজন মিলে আমাকে লঞ্চে মাত্র ঢুকলাম, তখন আমাকে এসে বলছে পাওন ভাই আমাদের বেতনটা বাড়ায় দেন না। তাই নাকি? আচ্ছা কি করবো, কত আছে? বললো 2,50,000। আমি বাড়াইলাম তো, বললো না একটু বাড়ায় দেন না। তো একজন বলল একটু বেশি করে বাড়া দেন, আরেকজন বলল 50,000 টাকা বাড়ায় দেন, তাহলে হয় 3,00,000। ওখানে বসে বললাম ঠিক আছে আচ্ছা 4,00,000 তোমাদের বেতন এখন থেকে 4,00,000। দিস ইজ দ্য রিলেশনশিপ আই হ্যাভ। এখন পর্যন্ত একটা খেলোয়াড় বলতে পারবে যারা কখনো আমাদের কাছে কিছু চাইছে ওদের বেনিফিট নিয়ে আমরা দেই নেই এরকম কোনো ঘটনা আছে? নট এ সিঙ্গেল। আমি বুঝতে পারছি না মিডিয়া আপনারা কেন এই জিনিসটা দেখ কি বলছেন না, আমার শুনে বিশ্বাস হয় না যে কি করছি আর কি বলছেন আপনারা। 24 কোটি টাকা ওদেরকে আমরা বোনাস দিছি, 24 কোটি টাকায় 15 জনকে বোনাস দিছি আমরা জাস্ট ফর পারফরমেন্স। এটা কেউ কোনো দেয় নাকি? কি পরিমাণ ফ্যাসিলিটি সুযোগ সুবিধা ওদের বাড়ানো হচ্ছে কন্টিনিউয়াসলি, তারপরে এই টাকার জন্য তারা খেলা বন্ধ করে দিবে? এটা আমার বিশ্বাসই হয় না। এমন হতো যে ঠিক আছে আমাদের কাছে বলেছে আমরা রাজি হইনি, তো ঠিক আছে মত পার্থক্য আছে, কোনোদিন বললো না, জানি না এদের সাথে রেগুলার যোগাযোগ, কাউকে কিছু বললো না, এটা তো আশ্চর্য ব্যাপার, একদম আশ্চর্য ব্যাপার। কাজে অবাক না হওয়ার কোনো কারণ নেই। আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলি, সাকিবের সাথে লাস্ট আমার যখন দেখা হয় সেদিনও সে টাকার কথা বলেছে, সে বলেছে ওয়ার্ল্ড কাপে আমি এত ভালো খেললাম আপনি আমাকে বোনাস দিবেন, বলছে আমার টাকাটা দিয়ে দেন। আমি বলছি ঠিক আছে তুমি আপার মার সাথে কথা বলে একদিন অনুষ্ঠান করে দিই, তুমি ভালো খেলছ। কই কোনোদিন তো বলে নাই এইসব কথা। আর তার চেয়ে বড় কথা আমি শক পাওয়ার কারণটা বলছি, তার চেয়ে বড় কথা দেখেন দাবিগুলো যে দিয়েছে এক এক করে যদি আমি ধরি, আপনার প্রথমটা আসছে কোয়াব, প্রথম কথা হচ্ছে কোয়াব নিয়ে বলেছে কোয়াবের সাথে বিসিবির কোনো এখানে বিসিবির কিছুই করার নেই, ইট ইজ টোটালি সম্পূর্ণ ডিফারেন্ট। আমরা আসলে এদেরকে কখনো রিকগনাইজই করিনি, এরা আসার পরে বলতে 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 এই প্রথম আমরা উই হ্যাভ গিভেন দেম রিকগনিশন। আগে আমরা কোনো এসবকে রিকগনাইজই করতাম না, প্লেয়ার্স অ্যাসোসিয়েশন টেশন এগুলো করি নেই। এই এরা আসার পরে ঠিক আছে ওরা নাকি একটা ইলেকটেড বডি কি কি করছে সব বলে টোলে সব প্লেয়াররা আছে শুনে টুনে আমরা এদেরকে অনুমোদন দিলাম। এইটাতে এখন কে প্রেসিডেন্ট কে সেক্রেটারি কি হবে না হবে, হাউ ক্যান দ্য বোর্ড ডিসাইড, বোর্ড হ্যাজ নাথিং টু, সো এই ফার্স্ট পয়েন্টটা আমাদের সাথে কোনো সম্পর্ক নাই, এটা তো ক্লিয়ার। হোয়াট ক্যান উই ডু? আমি যদি এখন এম বলে দেয় এর প্রেসিডেন্ট বানাও এর বানাও, এটা করতে পারবো? এটা ভেঙে দাও এটা করো, আই কান্ট, তো ফিকা এসে আমার ধরবে। সো এটা এটা কেন বললো তাও জানি না, দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, প্রিমিয়ার লিগ আগের মতো করতে হবে, মানে আমি আপনাদেরকে একটু সময় লাগছে কিন্তু জিনিসগুলো আপনাদেরকে বোঝাই, তারপর আপনারা কি বলবেন কি লিখবেন সেটা আপনাদের ব্যাপার, বাট আমি চাই দেশবাসীর কিছু জিনিস জানা দরকার। প্রিমিয়ার লিগ নিয়ে আমাদের সিসিডিএমের এনাম আমার সাথে বসেছিল মাস কতদিন হবে, এক মাস আগে, মাসখানেক আগে এসে বলল যে প্রিমিয়ার লিগে ওরা এই চায়, করে দাও অন দ্য স্পট, এইসব সিদ্ধান্ত আমি নিতে দেরি করি না, অন দ্য স্পট করে দাও, ওরা যদি চায় করে দাও, ব্যাপারটা কি? আমি তো মানে দিস ইজ নট এন ইস্যু। তারপরে আসছে আগের মতো এই বছরের পর থেকে আগের মতো বিপিএল, প্রিমিয়ার ডিভিশনে প্লেয়ার বাই চয়েসটা উইথড্র, সে করে দাও, না না ও আমাকে বলছে আমি সে করে দাও, থাকবে না সিদ্ধান্ত, ও আমাকে বল, আমরা তো কখনো এগুলো না করি নাই, ওরা যদি না চায় তো করো না, দিও না ওরা যদি মনে করে ভালো, কারণ প্লেয়ার বাই চয়েসটাতে যেটা হয় আমরা ড্রাফট করে যেটা করি আগে, মানে এখন ওরা অস্বীকার করতে পারে, আপনারা হয়তো বলবেন এই প্রথম শুনলাম, মেজরিটি অফ দ্য ক্লাবের প্লেয়াররা কোনো টাকাই পেত না, ওই প্রথম টাকাটা পাইতো এরপর আর কোনো টাকাই পায় না, সারাক্ষণ কমপ্লেন। তা আমরা আসার পরে যে জিনিসটা করতে চেয়েছি এটার মাধ্যমে উই এনশোর দের পেমেন্ট,
গতবারের আগের বারের সমস্ত পেমেন্ট ক্লিয়ার, বিপিএল বলেন ডিপিএল বলেন, এইবারেরও সমস্ত ক্লিয়ার, খালি একটা ক্লাবের বাকি আছে। কিন্তু গতবারও যারা দেয়নি তাদেরকে বিসিবির থেকে টাকা দিয়ে দেওয়া হয়েছে বিফোর দ্য নেক্সট ডিপিএল স্টার্টেড। এবারও তাই হবে, এখনো তো তিন মাস সময় আছে, কিন্তু আমরা তো চেষ্টা তো করতে হবে ক্লাবের কাছ থেকে টাকাটা নিতে। বিপিএল বিসিবি তো দিয়েই দিতে হবে, কিন্তু তো বিসিবির দেওয়ার কথা না। এর আগে কখনো বিসিবি কি প্লেয়ারদের টাকা দিয়ে ক্লাবের টাকা দিয়ে দিচ্ছে? বাট উই হ্যাভ ডান দিস অ্যান্ড উই আর ডুইং দিস। মানে আমি বুঝতেছি না সমস্যাটা কোথায়। সো হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ ইজ, তারপরে আছে বিপিএল আগের ফর্মেটে যেতে হবে এবছরের পরে। ফ্রম ডে ওয়ান আমি আপনাদেরকে বলছি, এইবার বঙ্গবন্ধু কাপ, তারপর আবার আমরা আগের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক আগের মতো করে চলে যাব। প্রত্যেকে জানেন আপনারা, আই হ্যাভ সেড ইট রিপিটেডলি, সেটা দাবি হইলো কি? এটা তো বলাই আছে, কি দাবি আমি তো বুঝলাম না কিছু। না না, ওটা পরে, আমার সামঞ্জস্য এটা কি, যাই হোক আমি আসতেছি, ওইটাতে পরে আসতেছি। এটা বিপিএল আমরা করলে করতে পারি, ফ্র্যাঞ্চাইজি হলে হবে না। কারণ ফ্র্যাঞ্চাইজিরা কোন প্লেয়ারে কত দাম দিয়ে নিবে এটা আমি কেমনে বলবো, কাকে নিবে? মানে হাউ ক্যান ইউ সে, এই যে আইপিএলে যে নিলাম হয় কারে কত দিয়ে নেবে এটা আপনি, এটা হাউ ক্যান উই কন্ট্রোল যদি ফ্র্যাঞ্চাইজি হয়? সো এগুলো যে বললে তো একটা কথা হবে না। মানে আমি যদি সব প্লেয়ারে বলে দিই এক কোটি টাকা করে দিতে হবে, তো কি হবে, চলবে? আমি কিছু বুঝতে পারছি না, মানে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট। সো বেসিক জিনিসগুলো আমি বলি, আপনারা একটু শুনেন। সো বিপিএল এর এটা আমি কোনো কারণই খুঁজে পাই না কেন এখানে আসছে, কারণ এটা তো অলরেডি ডিক্লেয়ার্ড নাম্বার। তারপরে আছে চুক্তিভিত্তিক ক্রিকেটের সংখ্যা ও বেতন বাড়াতে হবে, চুক্তিভিত্তিক প্লেয়ারদের সংখ্যা আমার জানা মতে উই আর ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। মানে এটা করতে কি হইলো, সমস্যাটা কি আমি জানি না। আমাদের রেগুলার তো ন্যাশনাল ছাড়া আরও 80 জনকে আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেটে কন্ট্রাক্ট করে টাকা দিচ্ছি, মানে কি এরকম তো কেউ করে না। মানে আরও বাড়াবো, কত 200-300 প্লেয়ারের টাকা দিব মাসে মাসে, খেলা না পারলেও দিব, আমি বুঝতেছি না ওয়াই, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ। বাট স্টিল মানে এটা কি আমরা কেউ খারাপ দিচ্ছি এমন ভাব মনে হচ্ছে আপনাদের মিডিয়ার বিভিন্ন জায়গায় প্লাস টক শোতে দেখে মনে হচ্ছে আমরা যেন একেবারে ওদের শেষ করে দিলাম? হোয়াট হ্যাভ বি ডান? ওদের বেনিফিট বাড়ানো ছাড়া একটা জায়গা দেখান তো, এবং আমরা যা দিচ্ছি জীবনে কোনোদিন এরা চিন্তাও করতে পারেনি আমরা এত বাড়ান বাড়াইছি সব কিছু। তারা আম্পায়ার গ্রাউন্ডসম্যানদের, আম্পায়ারদের বেতন তো গত মাসেই আমরা উই হ্যাভ জাস্ট রেজ সিগনিফিকেন্টলি, আমরা গ্রাউন্ডসম্যানদের বেতন বাড়াই দিচ্ছি, এগুলো তো করছি। মানে আমি যেগুলো করছি এগুলো তো আর দাবি হইতে পারে না, 50% রেস করে দিচ্ছি, এটা হয় নাকি? তা আমরা যেগুলো করছি এগুলোর দাবি হিসেবে আসে কিভাবে আমি বুঝতে পারতেছি না। ভেরি ইম্পর্টেন্ট থিং টু নোট, আপনারা বলতেছেন ফ্যাসিলিটি বাড়াইতে হবে বাইরে খেলতে গেলে, নাই চিটাগাংয়ের জিমনেশিয়াম করলাম, সিলেটে জিমনেশিয়াম করলাম, এতগুলা মাঠ তৈরি করতেছি, একাডেমি তৈরি করতেছি, এত কিছু যতদিন এত বছর ছিল না, কারো কোনো আন্দোলন নাই। দ্য মোমেন্ট উই স্টার্টেড, এখন এটা আন্দোলনের দাবি, এই কাজ করতেছি দেখে। হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ, এখানে ফিনান্সিয়াল বেনিফিটের একটা ব্যাপার আছে, ফার্স্ট ক্লাস ক্রিকেটে ওরা বলছে কিছু বাড়াইতে হবে, হইতে পারে, এটা একটা আপেক্ষিক। আমি 25,000 ছিল, আমরা এবার বলেছি 30,000, যারা 35,000 পেত এটা হবে 40,000। এখন সেইটার জায়গায় কেউ তো আমাদের কাছে এটা তত কোয়াব, ওরা ওদের কথাবার্তা এইসব করছি আমরা, ওরা প্লেন টেন যা ফ্যাসিলিটি দিয়ে দে অলওয়েজ স্টপ, ওরা বলছে আমরা অলরেডি 25-30 করেছি, 35-40 করেছি, করি নাই যে কিছু না, দুই ধাপে বাড়ানো হয়েছে, এমন ভাব দেখাচ্ছে যেন আমরা কিছুই করছি না। সো এটার পিছনে ডেফিনেটলি কোনো একটা কারণ আছে, প্লেয়ারদের সাথে ট্রিটমেন্ট আমি বুঝলাম না, কি ট্রিটমেন্টটা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বাচ্চা সহ নিয়ে গিয়ে খেলাধুলা করে, মাননীয় প্রধানমন্ত্রী ওদের বাচ্চাদের কোলে নিয়ে হাঁটে, কি ট্রিটমেন্ট চায় না, হোয়াট ট্রিটমেন্ট? একটা প্লেয়ার বলতে পারবো ওদের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করা হয়েছে বা কিছু? হ্যাঁ, দোষ করলে পানিশমেন্ট হবে, অবশ্যই হবে। এত কিছু করার পরে কার ভাইরে মারছে কোনো স্পিনার ডিসি রাত 3টার সময় ফোন করে
এসপিডিসির এগেনস্টে অ্যাকশন নিতে হবে, কারে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে এক প্লেয়াররে মেরে ফেলবে বলে আমার রেগুলার করে থামাইতে হবে, বিদেশ থেকে করে ফোন করছি, আর একজনের খালার তো মামার জমি দখল করে নিয়ে গেছে উত্তরে, আমি গিয়ে উদ্ধার করি, মানে কি, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? আপনারা বলতে পারেন, আপনাদের কাছে মনে হতে পারে যে এগুলা কিছু না, বাট এটা এর জন্য আমি শকড, এই যে বললাম না আমি শকড, এইখানে যে দাবি দাওয়া গুলো দেওয়া আছে এরকম কোন কিছু ওইখানে নাই যেটা ওরা জানে না যে আমাদের কাছে বললে এটা সাথে সাথে আমরা মেনে নিব, তাহলে বললো না কেন? আমি আপনাদের কাছে খালি দুটো প্রশ্ন রাখতে চাই। প্রথম প্রশ্ন, এত ওদের সাথে ইন্টারাকশনের পরেও আমি তো দূরে থাকি, আমাদের কাউকে ওরা কখনো এই জিনিসগুলো বললো না কেন? ওদের এই দাবির কথা এইটা আমাদের না বলে বললো না কেন আমি জানি, কারণ বললে কি হবে, বললে তো আমরা মেনে নিব, তাহলে তো আর ওদের খেলা বন্ধ করতে পারবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমাদের না বলে মিডিয়াতে বললো, মিডিয়াতে বলে কি হইল সারা বিশ্বে, এই যে এখন আমাকে সব বাইরের থেকে বোর্ড আইসিসি এসিসি সবাই ফোন করে বলতেছে এই লেখালেখি হচ্ছে যে বাংলাদেশে তো একটা বিরাট গন্ডগোল, ক্রিকেটের তো বারোটা বেজে গেছে। সো দিস ইজ দ্য মেসেজ দ্যাট দে ওয়ান্টেড অ্যান্ড দে হ্যাভ সাকসেসফুল, আমি স্বীকার করি এটাতে ওরা সাকসেসফুল হয়েছে, যে বাংলাদেশের ইমেজ, ক্রিকেটের ইমেজ নষ্ট করতে কিছুটা হইলো তারা দে হ্যাভ বিন সাকসেসফুল। তারপরে কি হইল, প্রথমে প্রেস কনফারেন্স করলো, তারপর হঠাৎ করে আপনি যদি কোনো দাবি দেওয়া থাকে, এটা তো কমন, আপনি যদি আমাকে দাবি দেওয়া দেন আমাদের কাছে, আমরা যদি না শুনি বা আমাদের সাথে আপনাদের যদি কমিউনিকেশন গ্যাপ থাকে, মনুপুত না হয়, তখন ইউ ক্যান ডেফিনেটলি টেক ইউর অ্যাকশনস। এক্ষেত্রে কিন্তু তা না, আমাদের কাছে দাবি দেওয়া না দিয়েই, কোনো যোগাযোগ না করেই আগে খেলা বন্ধ। হোয়াট ইজ দ্য টাইমিং? টাইমিং হচ্ছে কালকের থেকে আমার ফিটনেস কন্ডিশনিং ক্যাম্প শুরু হচ্ছে, 25 তারিখ থেকে ন্যাশনাল টিমের কোচিং শুরু হচ্ছে, কোচরা এসছে নতুন, আরেকজন আসছে ড্যানিয়েল ভেট্টোরি, এইসব কোচ ওদের আসলে পছন্দ না, ওরা চায়, একবার তো বললো ওদের কোচই দরকার নেই, আপনাদের কথা বলছি মিটিং করে বলছে ওদের কোনো কোচই দরকার নেই, ওরাই সব, দেখছিলাম কয়েক মাস দেখছিলাম কি অবস্থা। যাই হোক, এখন আমার মনে হচ্ছে এখন আসছে দেশি কোচ চায়, ওরা বিদেশি কোচ ওরা চায় না, হয়তো বা দেখা যাক। সো এগুলো তো অন্য ব্যাপার, কোচ কি নেবে না নেবে এটা যদি প্লেয়ারের পছন্দ মতো করে কোচ নিতে হয় তাহলে তো একটু বিপদ। যাই হোক, তারপরও যখনই কোনো কোচ না হয়েছে প্রত্যেকটা সিনিয়র প্লেয়ারের সাথে কথা বলে নেওয়া হয়েছে, আই হ্যাভ পার্সোনালি টকড উইথ দেম, তারপর না হয়েছে সে না হয় না যে তা না, আমি এটা বলছি যে ওরা আমাদের কাছে না দিয়ে খেলাটা বন্ধ করলো কোন সময়টায়, যে সময়টা এখন কালকে আমাদের কোচরা আসবে ক্যাম্পে যাতে না যাওয়া হয়, তারা বলতে পারবে যে ফার্স্ট ডিভিশনে খেলবো না বাদে, কিন্তু ন্যাশনাল টিমের ক্যাম্প তাও আবার কোন ট্যুর, এটা আর একটা ভেরি সিগনিফিক্যান্ট, এই প্রত্যেকটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা জিনিস সিগনিফিক্যান্ট। ইন্ডিয়া আপনাদের সাংবাদিক, আমাকে আজ পর্যন্ত কেউ কোনোদিন প্লেয়ার বা কোনো কেউ বলে নাই, আমাকে সাংবাদিকদের মধ্যে থেকে কয়েকজন আমাকে কয়েকবার ধরছে, পাওন ভাই আপনি এত কিছু করলেন, ইন্ডিয়া একটা সিরিজের ব্যবস্থা করেন, ইন্ডিয়া একটা সিরিজের ব্যবস্থা, এটা আমরা তো পারি না। হ্যাঁ, ফুল সিরিজে এই প্রথম বাংলাদেশ যাচ্ছে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে, ওই সময় বলছিল একটা খেলা খেলা না, একদিনের খেলা, তো একবার একটা টেস্ট ম্যাচ একদিনের জন্য খেলে আসছিলাম একটা টেস্ট ম্যাচ, তারপর বলছে আপনি আর কিছু চাই না, খালি ইন্ডিয়া একটা ফুল সিরিজ আনেন, এত কষ্ট করে একটা ফুল সিরিজ ইন্ডিয়ার থেকে এই প্রথম আসলো। এখানে খালি সিরিজ নিয়ে বড় কথা না, এখানে দেখেন আপনি টি-20 টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে এবং ফার্স্ট খেলাই ভারতের সাথে, এটা সিগনিফিকেন্স তো আপনারা বুঝছেন, হারা জিতা বড় কথা না, কিন্তু টেস্টে যেই বাংলাদেশ, আমি যখন ক্রিকেট বোর্ডে আসি তখন আমি যখন নাকি আইসিসির বোর্ড মিটিংয়ে যাই, যাওয়ার পরে প্রথম 2 বোর্ড মিটিংয়ে শুধু আলোচনা বাংলাদেশ বাদ টেস্ট থেকে, বাংলাদেশ আর জিম্বাবুয়ে টেস্ট থেকে বাদ, ওরা আমাদের সাথে টেস্ট খেলবে না, টেস্ট স্ট্যাটাস বাদ। সেই জায়গায় ঘুরায় ঘুরায় এত কষ্ট করে
বাংলাদেশকে রেখে এখন আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা শুরু করতে যাচ্ছি, ঠিক ওই সময়টায় এই ধর্মঘট ডাকাটা, ক্যাম্পে না যাওয়া, এটা আমার মনে হয় এটা কারো বুঝতে আমাদের বাকি নাই যে আসলে কি হচ্ছে এটার মধ্যে। ক্রিকেটের উন্নতির কথা বলছে তারা, উন্নয়নের জন্য, উন্নয়নের জন্য কোনো লক্ষণই আমি কোথাও দেখছি না। যা যা জিনিস ওরা চাইলেই পাবে সেই জন্য ওরা আমাদের কাছে আসে নাই। আমি আপনাদেরকে যদি এই কথা বলি যে ওরা কেন আমাদের কাছে এখন পর্যন্ত আসে নাই, আপনারা চিন্তা করে দেখেন ওরা আসবেও না হয়তো, এখন পর্যন্ত আমাদেরকে কেউ আমাদের বলছে না, এমনকি আমাদের এখান থেকে যোগাযোগ করতে চাচ্ছে ফোন কেটে দেয় নাহলে ফোন ধরে না। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস ইজ এ পুরোপুরি প্রি প্ল্যান্ড। আমি শুধু আর বেশি কথা বলবো না, আপনারা যা বুঝেন করেন, যদি ক্রিকেটের ভালো কোনটা না মন্দ আমার ধারণা আপনারা সবাই বুঝেন। আমার কথা হলো ওরা যে আমাদের কাছে দাবি না দিয়ে মিডিয়াতে গিয়ে বলল এগুলা, এটাও একটা বিশেষ কারণে করেছেন। দে হ্যাভ বিন, এখন পর্যন্ত দে হ্যাভ বিন সাকসেসফুল, এবং তারা যে বয়কটটা করলো উইদাউট গিভিং আস এনি অপরচুনিটি যে আমরা শুনবো কি শুনবো না, এটা সুযোগই তো নাই, আগেই খেলা বন্ধ। সো এই যে বন্ধ করলো, এই সব কিছু একটা প্ল্যানের পার্ট। আপনারা বেশ কিছুদিন ধরেই দেখছেন, আপনারা জানেন সব 100% জানেন, দেশের মানুষ জানে, এটুকু আমি জানি, কারণ আমার কাছে তো কম লোকের ইন্টারাকশন হয় না, সবাই তো তাদের মতামত পাঠাচ্ছেই কন্টিনিউসলি, যদিও আমার ফেসবুক নাই। স্পেসিফিক্যালি শুরু হয়েছিল আমাদের এক ডাইরেক্টর যেদিন অ্যারেস্ট হয় সেদিন তাকে নিয়ে, একদিনই ছিল, তারপর দিন থেকেই পুরাটাই শিফট হয়ে গেছে এগেনস্ট বিসিবি অ্যান্ড আমি। এটা পরিকল্পিতভাবে করা হচ্ছে এবং কিছু কিছু মিডিয়া ভালো প্রমোটও করছে, এটা এটাতে কোনো সন্দেহ নেই, কারণ যেই একটা লোকই আছে যে নাকি কন্টিনিউয়াস মিথ্যাতা বলে, তিনবার আপনাদের সামনে প্রমাণ করে দিলাম যে ও একটা মিথ্যাতা বলে, তারপরও ওই ওকে নিয়েই বারবার ফোকাস, এখন তো মনে হয় প্রতি চ্যানেলে তার ডেইলি আনার জন্য একটা ভালো চলছে। সো দাহা মিথ্যাতা বলে, আই ক্যান আনসার, বাট আমার তো এই কাজ করার দরকার নেই, আই ডোন্ট ফিল ইট নেসেসারি যারা মিথ্যাবাদা বলে বেড়াবে। আই ফেসবুকে 10-12টা ফেক আইডি করে যা তা মিথ্যা জিনিস বলে যাচ্ছে, এগুলো কি আমার কাজ কি? এইটা আমি তো বিসিবিতে ক্রিকেট বোর্ডে ক্রিকেটের স্বার্থের জন্য আসছি, ক্রিকেটের উন্নয়নের জন্য আসছি, আমার তো এইসব জানার দরকার নাই। যারা মিথ্যা বলে বলতেছে আমার হোয়াট ক্যান আই ডু, উত্তর দিতে পারি না তা না, কিন্তু আমার কথাটা বলছি, এই কথাগুলো বলার পিছনে কারণটা হচ্ছে আপনাদেরকে দেখেন আপনারা কী করবেন আপনারা জানেন। আমার ধারণা এখনও বাংলাদেশ ক্রিকেটে যে খেলোয়াড়রা আছে এর বেশিরভাগ খেলোয়াড়ই ক্রিকেটকে ভালোবাসে, দেশকে ভালোবাসে। আমার ধারণা বাংলাদেশে বেশিরভাগ মানুষ তো অবশ্যই 99% লোক ক্রিকেটকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, বিশেষ করে ক্রিকেটকে অত্যন্ত ভালোবাসে। আপনাদের মধ্যে অনেকেই আছে যারা আসলেই ক্রিকেটের ভালো চান, ক্রিকেটকে ভালোবাসেন, তাদের খেলে আমি শুধু বলবো যে আমি আপনাদেরকে বলছি বাংলাদেশে ক্রিকেটকে ডিস্টেবিলাইজ করার জন্য একটা চক্রান্ত চলছে, এটা সবাই বুঝে, এটা সরকার থেকে কিছু এমন কেউ নাই যে জানে না, কারা করছে সেটাও আমরা জানি, কে কে করছে এগুলো কিন্তু আমরা জানি, এগুলো এমন না যে কেউ না জানে, আপনারাও জানেন না এমন কিছু না, সব জানে। তো একটা ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে ওরা, প্রথমে ভেবেছিল বিসিবিকে বা আমাদেরকে আক্রমণ করে, অন্যান্য ডাইরেক্টরদের আক্রমণ করে এটা যদি বাইরে পাঠানো, বাইরে বহুত চেষ্টা করছে ICC থেকে স্যাংশন আনানো কিনা, এটা এই চেষ্টাও করা হয়েছে জিম্বাবুয়ের মতো, যেটা আমাদের ব্যান করে দেয় 6 মাস 1 বছর, ওটা যখন পায় নাই তখন এটা হলো দ্বিতীয় কৌশল, সেকেন্ড স্টেপ চলছে এখানটায়। এখন এই ইন্ডিয়া ট্রিপটা যদি কোনো রকমে না যায় তাহলে তো ICC একটা বড় কী অ্যাকশন হবে জানেন। আমি খালি একটা কথাই আপনাদের মধ্যে বলবো যে হোয়াট দে আর ডুইং, যে জিনিস ওরা জানে যে চাইলেই পাবে সেই জিনিস আমাদের কাছে চাচ্ছে না কেন? ওরা কেন কোনো সুযোগ না দিয়ে হঠাৎ খেলা বন্ধ করলো, ক্যাম্পের কথাও বলছে যে ক্যাম্পও যাব না? সো দিস ইজ, এই সব কিছুর পিছনে একটা কারণ আছে, অ্যান্ড দের ইজ এভরি পসিবিলিটি যে এটা ওই ষড়যন্ত্রেরই একটা পার্ট। এর সাথে সাথে আমার এও আমি বলতে বাধ্য হচ্ছি যে সব খেলোয়াড় এটা জেনে শুনে করছে বলে আমার মনে হয় না, হাতে কোনো একজন দুজন হতে পারে, বাকিরা হয়তো আমার মনে হয় না জেনেই এসছে বা ওদের সাথে। আমি মনে করি এই মুহূর্তে সবচেয়ে বড় জিনিসটা দরকার, উই নিড টু ফাইন্ড আউট যে কারা এই দেশের বিরুদ্ধে কাজ করছে।
সেটা যেখানেই থাক, বাইরেরগুলো আমরা চিনি, কিন্তু এখন যদি আমাদের দলের মধ্যে কেউ থেকে থাকে, কারা থেকে থাকে, যারা আসলে বাংলাদেশ ক্রিকেটটাকে ধ্বংস করে দিতে চাচ্ছে, এইটা আইডেন্টিফাই হওয়াটা অত্যন্ত জরুরি। আমি আপনাদের কাছে কিছুদিনের জন্য সময় চাচ্ছি, আমার দৃঢ় বিশ্বাস খুব শীঘ্রই আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে পারবো। আর খেলোয়াড়দের প্রতি আমি বলবো, তোমরা যদি খেলা না খেলো, প্লেয়াররা যদি খেলতে না চায়, তা আমার কী করার আছে, খেলবে না, বাট হাউ ডু দে বেনিফিট, আমি কিন্তু এটা বুঝতে পারছি না, ওদের লাভটা কী, মানে না খেলাটাই চায় তারা, তাহলে লাভটা কী তাদের, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ক্রিকেটের উন্নয়নের কথা বলেন, আসেন, আই এম রেডি টু টক উইথ এনিবডি এনি ডিবেট, কী পরিমাণ কাজ করা হচ্ছে, আপনারা খেলার মান, গত বছর চালু করলাম প্রিমিয়ার ডিভিশন নিয়ে, বললো যে এর আগের বছর প্রিমিয়ার ডিভিশন নিয়ে দেখলাম প্রচুর হুলস্থুল, ক্যামেরা বসালাম কই, কোনো ক্যামেরা, আমি তো কোনো কমপ্লেন পাই নাই, এই NCL ডোমেস্টিক শুরু হয়েছে, আমরা লাইভ স্ট্রিমিং করছি, এখন পর্যন্ত তো কোনো কমপ্লেন পাই নাই আম্পায়ারিং বা কোনো কিছু, এবং আমাদের যারা আছে তারা অলরেডি টিভিতে আমি দেখেছি বলছে যে প্রেসিডেন্টের নির্দেশে এবার সব খেলায় ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন সব জায়গাতে আমরা ক্যামেরা বসাবো, কাউ কোনো ছাড় দেওয়া নেই, আমরা সব কিছু মনিটর করব। এইগুলো যখন করছি তখন এসে এইসব কথা বলার মানে কি, এতদিন তো করি নাই, তখন তো কেউ আন্দোলনও করলো না, কোনো দাবিও দিল না, তো যখনই কোনো কাজ করতে যাচ্ছি সেটাকে এইভাবে আনা, আমার মনে হয় এটা চিন্তা করার বিষয় হচ্ছে যে আসলে এগুলো কোনো দাবি কি না, আর দাবি যদি থাকে দাবি পেশ না করে সুযোগ না দিয়ে খেলা বন্ধ কীভাবে আগে আসে, দাবি না মানলে সে মানুষ বলতে পারে যে আমরা খেলবো না, না দিয়ে না করে আগে খেলা বন্ধ, এইটা আমার মনে হয় একটা চিন্তার বিষয়। আমি আমাদের কাজ করে যাচ্ছি, আপনাদেরকেও বলবো যে যদি আপনারা মনে করেন আমি যেটা বলছি সত্যি, ইউ শুড অলসো ট্রাই টু ফাইন্ড আউট, এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। আমাদের ক্যাম্প শুরু হচ্ছে, প্লেয়াররা যদি যায় ভালো, যদি না যায় নাই যাবে না, মানে আমার কিছু বলার নেই তো, আর ওরা আমাদের সাথে যদি বসতে চায় বসতে পারে এনি টাইম। এখানে তো আসলে আপনাদেরকে এই সারা দেশবাসীকে বিভ্রান্ত করে একেবারে সম্পূর্ণ ভুল তথ্য দিয়ে এক একটা প্লেয়ার কি পরিমাণ টাকা পায় ক্রিকেটে আপনারা জানেন, আমাদের ন্যাশনাল টিমের প্লেয়াররা আশ্চর্য, তারপরও বলে তারা নাকি কিছুই পায় না, যেই পরিমাণ ফেসিলিটি তাদের দেওয়া হয়, মানে আমি আমি বিশ্বাস করতে পারছি না, কোচের কথা, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমাদের কোচ আছে, ওখানে কোচ লাগবে, আমরা কোচ সব কিছুর দিকে নজর দিয়ে সব কিছু ইম্প্রুভ করছি, তারপরও যখন এরা এটা বলে আগে এত বছর কিছুই ছিল না, কোনো কমপ্লেন নেই, এইটা আমার মনে হয় একটু দেখার বিষয় আছে আসলে এখানে ঘটনাটা কি। এই ছিল আমার বক্তব্য, অ্যান্ড উই ওয়ান্ট টু ফাইন্ড আউট যে এটার মধ্যে আসলে কি কি আমি তো যা পড়লাম সবই মনে হলো কাভার্ড, দেখি একটা ছিল কোয়াপ, একটা ছিল প্রিমিয়ার লিগ, তারপরে BPL, তারপর প্রথম শ্রেণীর ম্যাচ ফি, যে ম্যাচ ফির কথা তো বললামই, হ্যাঁ ঠিক আছে ম্যাচ ফির তো বললাম, আমরা 25 ছিল 30 করছি, 35টায় 40 করছি, এটা নয় আরও একটু বলতে পারে যে আর একটু বেশি চায়, দ্যাটস ফাইন, তো আমরা তো না করিনি, আমাদের বলার আগেই তো আমরা বাড়াই দিলাম, মানে আমরা যে করছি না তা তো কিছু না, তোরা যদি আর একটু বেশি চাই বলতে হবে তো কাউকে, কোয়াপ বলতেছে উই সেড উই উইল ডিসকাস, তারপরে এটা কি চুক্তিভুক্ত ক্রিকেটের সংখ্যা বেতন বাড়াতে হবে, আমার মনে হয় অলরেডি আমরা অনেক বেশি দিচ্ছি, দেখেন আমরা অন্যান্য দেশের সাথে বিএফসি বেশিরভাগ দেশের চেয়ে আমরা বেশি আছি, 20-22 জন ইজ দ্য স্ট্যান্ডার্ড অথবা এর চেয়েও কম অন্য জায়গায়, আমরা 12 জনও আছে অনেক দেশে, আমরা উই হ্যাভ টেকেন মাচ, এটা এটার জন্য কি খেলা বন্ধ করে দিবে, মানে আমি বলছি এগুলোর সাথে খেলা বন্ধের কি সম্পর্ক, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস, মানে এটাতে করে ওদের কি, মানে হাউ ডু দে বেনিফিট, আমি এটা শেষ করিনি, তারপর আছে দেশীয় সব স্টাফদের বেতন অলরেডি তো আমরা খুব বাড়াচ্ছি, অলরেডি ডান, আচ্ছা স্টাফের সাথে ওদের কি, এইটা কিন্তু এই যে স্টাফ আম্পায়ার এই তারপরে কি গ্রাউন্ডসম্যান এগুলোকে কেন করছে তো বুঝতেই পারছেন, একটু এটা একটা ওই ষড়যন্ত্রের পার্ট ছাড়া কিছু না, যাই হোক এটা আমি বুঝি, আমি যদি ভুল বুঝি ভুল বুঝি আমি খুশি হবো, ইফ আই এম রং আই এম হ্যাপি, আমি যদি মনে করি আমি ভুল তাহলে তো আমি খুশি, বাট
এটা সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। যাক, ওদের কোনো কমপ্লেন নাই কিন্তু, কারণ ওদের প্রচুর 50% রেজ করা হয়েছে অলরেডি। ওনাদের মনে খুব কষ্ট লাগছে। আচ্ছা যাই হোক, ভরা ওয়ান ডে বাড়াতে হবে। এই টাইমটা বলে দিতে বলেন কখন। নিজেরা খেলবে না, এইসব ঢং চলবে না, মানে একটা ডিসিপ্লিন। হ্যাঁ হ্যাঁ, সবাইকে খেলতে হবে। আমি যদি আমার লিগ করি, এই যে এবার এত কিছু হচ্ছে কি খামাখানি কি, এই যে বলছি এখন সবাইকে পার্টিসিপেট করতে হবে, খেলতে হবে, ফিটনেস বাড়াইতে হবে, এগুলো কি আপনার মনে হচ্ছে ওরা আরামে নিচ্ছে? এটা তো আমি আমি যদি একটা বিসিবি একটা চালাবে লিগ, ওরা খেলবে না? ভালো দেখতে চাই, খেলতে হবে, আমরা এটাই বলছি, খেলতে চাই। তিন বছরে শুনেন, যে প্লেয়ার কোন ডোমে আমার একটা একটা লিগ খেলে না, সে এসে দাবি করে লিগের টাকা বাড়াইতে হবে। আরে জানে কিছু? ও জানে, ও চড়ছে নাকি বাসে না থাকছে, কিছু জানে? আমি কিছু বুঝলাম না। আরে ওর তো আগে ভাই যে খেলছে সে বললো তো মানায়, যে জীবনে ফ্র্যাঞ্চাইজিতে দাওয়াত পাইলো না, জীবনে কেউ ডাকবে না, ডাকেও নাই ডাকবেও না, সে কয় ফ্র্যাঞ্চাইজি দুইটার থেকে আরেকটা বারো বাড়াইতে হবে? হোয়াট ননসেন্স আর দে টকিং অ্যাবাউট? এটা কি জোক? ইজ দিস আ জোক? কি ম্যাচ ফিক্সিং এর খবর আপনারা খুব শীঘ্রই আসবে, চিন্তা করেন না, ওগুলো আসতেছে। সি ইট ইজ ভেরি আনওয়াইজ টু ম্যাচ ফিক্সিং উইদাউট এ প্রুফ। হ্যাঁ, ম্যাচ ফিক্সিং মানে মানে কেন বলছেন আরেকবার একটু বুঝে নিই আমি, কি ঘোড়া দাঁড়ান বাড়াতে হবে, ঘরোয়া ক্যালেন্ডার ফিক্স হতে হবে, বিপিএল এর পাওনা টাকা দিতে হবে, ফ্র্যাঞ্চাইজি লিগ দুটোর বেশি খেলা যাবে না। আমার কাছে আর নাই ভাই, আরেকটা কথা একটু বলেন তো শুনি। ভাই আমার আগে বলেন না কেন, আফগানিস্তানের সাথে খেলার আগে যে আমরা টেস্ট হারবো চললে তো আমি খেলতামই না। ওরা কেমনে জানে? আমি তো জানি না ভাই, আই ডোন্ট নো। আফগানিস্তানের সাথে বাংলাদেশ হারবে এটা আমি জানি না, এই ফার্স্ট দেখে বিশ্বাসই হয় না আমার। হোয়াট আই এম ট্রাইং টু সে, আপনি কথাটা শুনেন, আমি আপনাদেরকে প্রথমেই ব্যাকগ্রাউন্ডগুলো বলছি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আমরা প্রিমিয়ার ডিভিশন নিয়ে সবচেয়ে বেশি কথা ছিল, প্রিমিয়ার ডিভিশন উই হ্যাভ সলভড, আশা করি কোনো কমপ্লেন পাই নাই লাস্ট টাইম। এখন আমরা ফার্স্ট ডিভিশন, আমরা এনসিএল, এগুলোতে উই হ্যাভ অলরেডি ইনস্টলড ক্যামেরা, আর কি করব বলেন, আপনারা বলেন না, মানে কি করব, আম্পায়ার ছাড়া খেলাবো? মানে আমার কথাটা ম্যাচ ফিক্সিং যাই হয় এগুলো রিপোর্ট করতে হয় তো ভাই, আপনার আমার একটা নিয়ম আছে আইসিসি, আপনি জানেন এই যে আইসিসি টুর্নামেন্ট ওয়ার্ল্ড কাপে এই কত সিদ্ধান্ত ভুল হচ্ছে, তো যে ওদেরকে কি করছে আমি জানতে চাই, কি করতে পারে আম্পায়ারদের? তারপর আমরা কি করছি, কথাই তো হবে না, আমাদের তো প্রমাণ লাগবে, আমরা ক্যামেরা বসাইছি, এনসিএল এ লাইভ করতেছি, এখন সবগুলোতে ক্যামেরা বসাইছি, কিসের জন্য? যাতে এইরকম কিছু যদি হয় আমরা ধরতে পারি, আমরা প্রমাণ করতে পারি এবং তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে পারি। কিন্তু যদি নাই প্রমাণ পাইলাম, আমরা কিসের বেসিসে নিব? মানে আমার কথা হচ্ছে, এখন যখন আমরা করছি, করার আগে কারো কোনো কমপ্লেন ছিল না, এই যখন এই বসানো শুরু করছি, এখন এগুলো কেমনে দাবি হিসেবে আসে আমি তো বুঝলাম না। সবাই না, একটা ষড়যন্ত্রের ব্যাপার ঘটছে, খুব শীঘ্রই বেরোয় আসবে, আপনার এটা নিয়ে মাথা ঘামেন না, বেরোয় আসবে যাদের কাজ করার করছে। আর আমার আপনারা জানেন, প্রথম কথা হচ্ছে আপনারা জানেন তারা আপনাদের কাছে কাগজ দিয়ে যায়, কারা ছবি দিয়ে যায়, কারা কি করে, এগুলো সব তো আমি জানি, তো আপনারাও জানেন, কারণ আপনারা তো জানেন কে দিয়ে গেছে, তো এটা আপনারা জানেন, জনগণ জানে না। খুব শীঘ্রই এগুলো সব বেরোয় আসবে, কোনো চিন্তার কোনো ব্যাপার আমি দেখছি না। বাট আমার কাছে এগুলো আনইম্পর্টেন্ট, আমার নামে যা খুশি বলুক, বিসিবি নিয়ে যা খুশি বলুক, আপত্তি নাই, কিন্তু খেলা বন্ধ, ক্রিকেটাররা বলতেছে, এইটাই সামথিং ভেরি ইম্পর্টেন্ট থিং টু ফাইন্ড আউট উইদাউট এনি রিজন। ওরা একটা দাবিও এখনো পেশ করে নাই, ওরা জানে যে এই দাবি দিলেই আমরা মেনে নিব, সেই জন্য আমাদের সাথে যোগাযোগ পর্যন্ত করে নাই এবং এখনো করছে না। ইট ইজ এ প্ল্যান, পার্ট অফ এ প্ল্যান, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এই বেশিরভাগ খেলোয়াড়ই
যারা এখানে এসছে তারা জানে না যে আসল প্ল্যানটা কি, তাদেরকে না জেনে আসছে, তাদেরকে বলছে চলো আমরা বেনিফিটস দিব, কিন্তু আসল প্ল্যানটা মাত্র হাতে গোনা একজন দুজন জানে যারা এটাকে করছে, and we know who they are. এবং এটা খুব শীঘ্রই সব প্রকাশ হবে, আপনারা চিন্তা করবেন না, এখন বলে দিব কেন, না না এটা বলার কিছু নাই তো, আমার অটো বেরোবে, অটো সময় লাগবে, অটো 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 বেরোচ্ছে, অটো বেরোবে, আমি আপনাদেরকে এইটুকু গ্যারেন্টি দিলাম, অটো বেরোবে সবকিছু, যাদের যা বের করা তারাই বের করবে। আমি বলি এখানে মেইন সমস্যাটা হচ্ছে কি, ঢাকা প্রিমিয়ার লিগটা যখন চালাই আমরা, এখানে সবচেয়ে বড় প্রবলেম তো হচ্ছে এগুলা ক্লাব গুলো চালায়, সো ক্লাব গুলার একটা বিরাট দাবি ছিল, ক্লাবগুলো বলছে যে ওরা যেই পরিমাণ খরচ বাড়ছে, যেই প্লেয়ারকে 12 লাখ 15 লাখে ওরা খেলাচ্ছে, পরের বছর 60 লাখ চায়, এরকম করে ওরা এই টিম করতে পারবে না, এটা হলো ফার্স্ট কথা। তো ক্লাবগুলোর একটা দাবির প্রেক্ষিতে এটা এখন পর্যন্ত রয়ে গেছে, বাট আরেকটা ছিল প্লেয়ারদের পেমেন্ট, এক একটা প্লেয়ার পেমেন্ট, সব প্লেয়াররা এসে কমপ্লেন করতো ওরা টাকা পায়নি, তো তখন তো আমাদের কিছু করার থাকে না, সেই জন্য আমরা এটা চালু করেছিলাম, এই ওই সময় বলেছিলাম, কিন্তু এরপর আমার কাছে কেউ কিছু বলে নাই, এখন আমাকে বলেছে এই এক মাস আগে এনাম, আমি বলেছি ঠিক আছে ওরা যদি চায়, বলছে না এখন ওরা চায়, আমি ঠিক আছে করে দাও, কিন্তু তখন আর আমাদের ওই টাকা দেওয়া দেওয়ার ব্যাপারটা থাকে না, মানে এখন তো আমাদের দিয়ে দিতে হয় বিসিবি, টাকা আদায় করার করতে হয়, এই ঝামেলাগুলো আমরা থাকে না, আমাদের কোনো অসুবিধা নাই, বাট আমাদের ধারণা এটা করে ক্রিকেটের ভালো হবে না, হাতে গোনা 10-12টা প্লেয়ার বেনিফিটেড হবে আর সবাই ক্ষতিগ্রস্ত হবে, বাট ঠিক আছে ইফ দে ওয়ান্ট দ্যাট আমার কোনো আপত্তি নেই, এটাতে কোনো সমস্যা হয় নাই তো ক্লাবগুলোর বা প্লেয়ারদের, আমাদের কাছে আসে নাই তো, মানে যে সিস্টেমটা চলছে সেই সিস্টেম নিয়ে যদি এই সমস্যা আসে যখন বলবে তখন উইল সি। আর এত কন্টিনিউয়াস ওদের সাথে যোগাযোগের পর আমাদের কাছে আবার অন্যরকম ইয়ে আছে, যে আমাদের কাছে অনেক সময় প্লেয়াররা বলেছে যে আমি জানি না আমাদের ক্রস চেক করার সুযোগ হয়নি, যে এই দাবিগুলোর কথা আপনাদেরকে বলেছে আপনি তো এটা উত্তর দিলাম, আমি আপনাকে একটা কথা বলি, এর আগের বারেও যখন নাকি টাকা পায় নাই, খেলা নেক্সট ডিপিএল শুরু হওয়ার আগে বিসিবি গেভ দেম দা মানি, দিয়ে ওই ক্লাবের বিরুদ্ধে আমরা অ্যাকশনে গেছি, এখনো আমাদের তো আরো 3 মাস বাকি আছে, আমরা গতবার খেলা শুরুর আগে, এইবারও খেলা শুরুর আগে ওরা দিয়ে দিবে পাবে, আমরা তো ওদেরকে ইনশিওর করছি বিসিবি উইল প্লে যদি ওরা না দেয়, কিন্তু আমাদের চেষ্টা তো করতে হবে ক্লাবের থেকে টাকাটা নেওয়া, ইট ইজ নট মানে তাহলে তো সব ক্লাব এখান থেকে টাকা দিবে না, সব বিসিবি টাকা দিবে ওদেরকে ক্লাব টুর্নামেন্টে, সো আমরা তো ওদেরকে ফেভার করছি, সময় তো শেষ হয় নাই, নেক্সট ডিপিএল এর আগে ওরা টাকা পাইলেই তো হইলো। লিখিত অভিযোগ করেছে, ক্যাপ্টেনশিপ অভিযোগ ছিল, এরকম 3-4 জন আম্পায়ার আজকে আম্পায়ারিং করছে, তো এই জিনিসগুলি আসলে মনিটরিং হচ্ছে কিনা, খারাপ করছে দেখেন, আমার তো জানার মতো ক্যামেরা বসার কথা, যদি ওরা কমপ্লেন করে দেখবো আমরা যে এখানে কি কি গেঞ্জাম হচ্ছে কিনা, তখন অ্যাকশন নিতে পারবো, কারণ হয়েছে কি আমি আপনাকে একটা কথা বলি, আম্পায়ারদের যে কি সুযোগ সুবিধা দিয়ে রাখছে আইসিসি, মানে ক্রিকেট, ওদের কিছু বলারই কোনো পথ রাখে নেই, আপনি যে একটা ব্যবস্থা নিব, সো যেটা করতে পারি আমরা যদি দেখি এরকম হচ্ছে তাহলে তাকে আম্পায়ারিং এর দায়িত্ব না দিতে পারি, সেই জন্যই তো আমরা এই সিস্টেমগুলো করেছিলাম, এতদিন তো করি নাই, এখন করলাম, এখন এই দাবি কি, সো লেট গিভ আস দি অপরচুনিটি টু সি, আগে দেখেন আমরা কি করছি না করছি, এটাতে ফল পাচ্ছি কি না, না পাইলে তখন ইউ ক্যান কমপ্লেইন। হ্যাঁ বলেন, আমার প্রশ্ন হচ্ছে আপনি যে বললেন সংখ্যাটা যে ডোমেস্টিক ক্রিকেটে যে পেরোলে আসে যারা কন্ট্রাক্টেড প্লেয়ার, সেন্ট্রাল কন্ট্রাক্টের বাইরে সংখ্যাটা আপনি বললেন, সংখ্যাটা হচ্ছে 79, কিন্তু সংখ্যাটা কিন্তু রিডিউস হয়েছে
জানি খেলা পারে না, বাজে খেলে এগুলো টাকা দিব না। শোনেন, আমি খালি জানি এখানে কিছু প্লেয়ার আছে যাদেরকে আমরা জাতীয় দলে নিতে পারছি না, কিন্তু তাদের অনেক কন্ট্রিবিউশন আছে, লাইক তুষার ইমরান। এই ধরনের কিছু প্লেয়ারদেরকে কিন্তু আবার অনেক টাকা বাড়াই দিছি। উই হ্যাভ, শোনেন, হোয়াট আর ইউ ট্রাইং টু সে আমি এখনো বুঝি নাই। আমি বুঝতে চাচ্ছি আমরা এখানে 79 আছে, প্লাস আমাদের আরও 22 জন, 18 জন আছে ন্যাশনাল টিমের। হ্যাঁ, সেন্ট্রাল টোটাল কত হইলো? 100+। যারা ভালো খেলবে কম্পিটিশন, এখন তোমাদের কম্পিটিশন করে আসতে হবে। শুনেন, জানি না, আমি জানি না ওটা, আমি আসলে এখন আপনাকে বলতে পারবো না, কারণ আমি জানি না। আমি মেইনলি এতদিন তো ডিল করছিলাম। না 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 না, আপনি আমার কথাটা শুনেন, আপনারা যদি মনে হয় এটা কম, দে ক্যান টেল আস। 2 মাস খেলে, শুনেন, এটা একটু কত কত দিনের জন্য টাকাটা পাচ্ছে এটা একটু খেয়াল রাখি। আপনার আমার আমি যাই হোক, যদি কম থাকে এটা উই ক্যান অ্যাড্রেস, এটা বলে নেই, কেউ কখনো মাথায় আসে নাই আমাদের কাছে, এটা আমি তো স্বীকার হইতেই পারে। কিন্তু আমার কাছে বলেছে বাড়ে নাই, পায় নাই, এরকম তো কোনো ঘটনা নাই। আপনার 5 লাখের উপরে তো কোনো প্লেয়ারকে আমরা দিতেই পারি না আমাদের। সেই জায়গায় কত টাকা দিলাম? 15 লাখ না? তোমরা কি কিছুই দাও না? তোমরা বলে 1,500 টাকা দাও, ডলারে কত? কি 1,500 টাকা দিই? ইয়ে তোর টাকা দিচ্ছি প্লেয়ারদের, ডলারে করলে 1,500 তো কিছু? আমি বুঝতেছি না কি যাচ্ছে মেসেজ বাইরে। ওইদিক দিয়ে দে হ্যাভ বিন সাকসেসফুল, এটা আমি স্বীকার করি। প্লাস আপনারা কি লিখছেন ভাই, বাইরে এটা যায় না তো, 1,500 টাকা দেই বলে আমরা খেলতে। আরে আমরা মানে মানুষজন ওখান থেকে বাইরের থেকে জানতে চায় এটা রে ডলার করলে এই দাও তোমরা একটা প্লেয়ার রে, আরে এটা দেই মানে কি বলবো। যাই হোক, এর জন্য তো বললাম দে হ্যাভ বিন সাকসেসফুল ওই একটা জায়গায়, শিওর যে বাইরে একটা ধারণা দেওয়া যে আমাদের প্লেয়ারদেরকে আমরা কোনো টাকা পয়সাই দেই না। আগে হয় কি, এখন যদি আমি বেশি কিছু করতে যাই আসল কারা কারা আছে বের করতে পারবো না। আমাদের উই নিড টু ফাইন্ড আউট আসলে দেশে বিরুদ্ধে কাজ করছে কারা, আই ওয়ান্ট টু ফাইন্ড আউট। আস্তে আস্তে দেখবেন সব বেরোয় আসবে। এটা ইটস বাংলাদেশ ছোট জায়গা, ইটস ভেরি সিম্পল অ্যান্ড এভরিবডি নোজ হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। কাজে এটা লেট দেম ডু দেয়ার ওয়ার্ক, আসুক, আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। যাই হোক, তবে হ্যাঁ বলুন। বাংলাদেশ ক্রিকেটের বর্তমান সংকট নিয়ে কথা বলছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, আপনারা তখন সরাসরি দেখছিলেন সেটি। আর এর সাথে শেষ করবো এখনকার সংবাদ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।